গুড মর্নিং, হাই ব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন। অ্যান্ড আমি যখন ভিডিওটা করছি, আমি বাইরে থেকে কুকিলের আওয়াজ শুনতে পাচ্ছি। আই থিঙ্ক আপনারাও শুনেন একটু। ইয়েস, আমি অনেকক্ষণ যাবৎ কুকিলের আওয়াজটা এনজয় করছি, খুবই খুবই ভালো লাগছে। আমি ভাবতেছি এই যেটা যখন স্টার্ট হয় কু কু করে, তখন আমি ভয়েসটা বানাবো। সো আমি এখন সকালবেলা 10:30 মতো বাজে, তো আমি একদম হাত পা ধুয়ে ফেস ব্রাশ টাশ করে চলে আসছি ক্রিম দিতে। এখন আই থিঙ্ক ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন। আসলে কুকিলের ভয়েসটা আমার মানে ইয়ে করতে দিচ্ছে না, ভিডিওটা ঠিকভাবে করতে দিচ্ছে না। ভিডিওটা করার সময় বারবার ওই যে কুকিলে আওয়াজ করতেছে, কুকু বলতেছে, আমি কেন জানি ভিডিও ঠিকভাবে করতে পারছি না। আমি এনজয় করছিলাম আর কি ওই কুকিলের এটা। তো আমি আমার সকালটা যেভাবে শুরু হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, খুবই মিনি ছোট্ট একটা ব্লগ। তো এই যে দেখেন, আমি সকালবেলা এইটা দেই, এইটা দেখতে পাচ্ছেন, আলাফিয়া, এটা একটা ব্র্যান্ড। দেন এটা ফেস অ্যান্ড বডি ক্রিম, ময়শ্চারাইজার, হাইড্রেটস অ্যান্ড ব্যালেন্স, ইউনাইটেডের কিন্তু এটা সিল আছে। দেখেন আমি কিন্তু দুইটা আছে আমার কাছে, এটা আর একটা সিল করা আছে, দেখতে পাচ্ছেন এই যে সিল করা। আর আমি এই যে দুইটা আছে, দুইটা। তো আমি সকালবেলাটা আমার যেভাবে স্টার্ট হয় আর কি, তো আমি সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে ভালো করে ওয়াশ করে এনে একদম ইয়ে দিয়ে মুখ মুছে নিয়েছি, গায়ের কাপড় আছে না, এটা দিয়ে একদম কুকিলে ডাকছে। আমি ভিডিওটা শেষ করে অনেকক্ষণ যাবৎ কুকিলের সাউন্ডটা শুনবো। তো ফার্স্টে তো আমি কীভাবে কী করছি আপনারা অ্যাজ অলওয়েজ আপনারা জানেন, মুখটা ধুয়ে আসবেন। দেন আমি কিন্তু কোনো কিছু শিখাচ্ছি না, জাস্ট আমি মর্নিংটা আমার যেভাবে শুরু হয়, আমি ইউজুয়ালি সবসময় মর্নিং, সারাদিন ক্রিম দেই আর না দেই, বাট মর্নিংয়ে মুখ ধুয়ে এসে দিতে হয়। তো ফার্স্টে এভাবে একটু নিয়ে নিব, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেন লাগাই নিছি, তারপরে এভাবে এভাবে করে দেন পুরো গলা 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 মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। আপনারা অনেকে জানেন, আমি আর কিছু শেখাচ্ছি না স্পেশালি, আমি জাস্ট কীভাবে আমি দিচ্ছি দেখাচ্ছি। তারপর হাতগুলো এভাবে দিয়ে দেন, সব সব নিচে নিচে থেকে এইভাবে দিবেন, আর গলাটা এভাবে। আমি বারবার আপনাদেরকে বলছি এভাবে দিবেন, বাট জাস্ট আমি কীভাবে দিচ্ছি দেখেন, এইভাবে এভাবে দিলে হয় কি আপনারা ওয়েট করুন, আমি বলবো। দেন কপালের গুলো এভাবে, মাস্ট বি আইজটা এভাবে। অ্যাকচুয়ালি এভাবে দিলে হয় কি, গলার চেইন আছে না, এক্সট্রা যে ফ্যাট থাকে এটা থাকে না। একটু মাসাজ করবেন সকালবেলা স্পেশালি, এমনি দিয়ে দেন এভাবে দিবেন, এমনি দিয়ে দেন এভাবে, আর কপালটা এভাবে। যেভাবে পারেন ফেসটা ভালোভাবে মাসাজ করবেন, দেন ব্লাড সার্কুলেশন হয়। গলার চেন থাকে না এভাবে দিলে, গলার চেন মানে এক্সট্রা ফ্যাট থাকে এভাবে দিলে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো বেশি থাকে না। এভাবে দিলে তো সবারই হয়, বাট আপনি যে লুকস এভাবে থাকবেন, এভাবে যাতে সুন্দর দেখায় আর কি। সবসময় গলাটাকে এভাবে করতে হবে, এই তো আপনারা দেখলেন আমার মর্নিং। তারপর সবার লাস্টে এটা বেসলিন লিপ এসেন্স চেরি পেট্রোলিয়াম জেলি, খুবই খুবই ফেসে মাসাজ করবেন ফেসটা এভরি মর্নিং টাইম 5-10 মিনিটের মতো, ভালো করে ওয়াশ করে টিস্যু দিয়ে মুছবেন, কাপড় দিয়ে মুছলে হয় কি ইয়ে হয়ে যায়, আবার হয়তো ময়লা টলা লাগতে পারে। তো ফেসের মাসাজ টাসাজ করার শেষে আমি এই পেট্রোলিয়াম জেলিটা দিচ্ছি, এটা বেসলিন ইনটেনসিভ কেয়ার, খুব ভালো হয়ে যে দেখতেন লিপ এসেন্স চেরি পেট্রোলিয়াম জেলি 10 ml-এর। তো এগুলো কয়েকটা আমি কিনে রেখেছি, খুবই ভালো, খুবই স্মেল অ্যান্ড দারুণ সুগ্রাম থাকে এটার মধ্যে। অ্যান্ড এটা ঠোঁটে দিলে তো খুব ময়শ্চারাইজার থাকে, যে এভাবে বার করবেন, এই যেভাবে করে দেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আমরা সবসময় খালি ফেস কেক বেশি কেয়ার করি, তাই না? ফেস কে যাতে সুন্দর দেখায়, বাট ফেসের পাশাপাশি হাত, হাত কি
কিভাবে ফেসের মতো ঠিকঠাক ভাবে গ্লো হয় ওটাও দেখতে হবে। কেউ কেউ আছে ফেস সুন্দর, হাত কালা, হাত সুন্দর, ফেস কালা, তো মাস্ট বি ফেসের সাথে সাথে গলা ফুল বডি আপনারা টেক কেয়ার করতে ট্রাই করবেন। তো এখন আমি এভাবে একটু নিয়ে দেন এভাবে দিয়ে হাতে দিয়ে দিচ্ছি আর কি, মাস্ট বি হাতে দিতে ট্রাই করবেন, ট্রাই না অবশ্যই করবেন ভালোভাবে। খুব এটা এই ক্রিমটা খুবই ভালো, অয়েলি অয়েলি, আর শীতের সময় তো আপনারা জানেন অয়েলি অয়েলি বা গরমের সময় একটু ময়েশ্চারাইজার থাকলে ইয়ে হয় না, ফেসটা একটু ইয়ে থাকে, ভালো থাকে স্কিনটা আর কি নর্মালি। এই যে